السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد. সম্মানিত সুদর্শক কোরআনুল কারীমের কিসসা কোরআনের ঘটনা যেখানে রয়েছে আমাদের জাগতিক পথ নির্দেশনা শিক্ষণীয় বিষয় পরকাল পাওয়ার সুন্দর পথ সেই ঘটনার মজলিস আজকের এই মজলিস সামষ্টিক আলোচনার এই মজলিস বিজ্ঞ আলেমদের সমন্বয়ে এই মজলিস এখানে আমরা আজকে আলোচনা করব কোরআনের ঘটনা নিয়ে তার মধ্যে অন্যতম একটি ঘটনা সেটি হলো পিতা ছাড়া কি করে একটি সন্তানকে আল্লাহ তৈরি করলেন আর সেই ঘটনাটি আমরা শুনব তার আগে আমরা পরিচিত হয়ে নিব আমাদের অতিথিদের সাথে প্রথমে আমরা পরিচিত হব আমার সর্ব দানি বিশ্বাসের বিশিষ্ট আলেম দ্বীন শেখ হাসান জামিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং আমার দানি বিশ্বাসের বিশিষ্ট আলেম দ্বীন শেখ আহমদুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং আমার বামে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম দ্বীন শেখ মুখলিস বিন আরশাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং আমার সর্বভাবে উপস্থিত বিশিষ্ট আলেম দ্বীন ইসলামী চিন্তাবিদ শেখ মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত সুধী পরিচিত হলাম অতিথিদের সাথে কোরআনের এই আসর আর আমাদের প্রতিপাদ্য বিষয় হচ্ছে কোরআনের কাহিনী তন্মধ্যে হতে নির্বাসিত এ পর্বের বিষয় হলো যে পিতা ছাড়া একটি সন্তানের জন্ম এটি কেমন করে হয় সেই অলৌকিক ঘটনা আর তার থেকে আমাদের শিক্ষণীয় কি আছে প্রথমেই ঘটনাটি তুলে ধরার জন্য আমি বিনীত আরজ করব মুফতি কাজী ইব্রাহিম সাহেব আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وبعد মারইয়াম আলাইহিস সালামের পুত্র ঈসা আলাইহিস সালামের জন্ম এটি একটি বিস্ময়কর ঘটনা মানব জাতির ইতিহাসের মধ্যে আদম আলাইহিস সালামের ঘটনা আর ঈসা আলাইহিস সালামের ঘটনা সেম ঘটনা তবে আদম আলাইহিস সালামেরটা আরো বেশি বিস্ময় সেখানে মাও নেই বাবাও নেই আর এখানে মা আছে বাবা নেই তো তিন ভাবে আল্লাহ মানুষকে সৃষ্টি করেন মা বাবা ছাড়া আবার মা বাবা উভয় দিয়ে উভয়ের সমন্বয় আল্লাহ কোনটা না পারেন আল্লাহ কুল্লি শাইইন কাদির সেখানে তো ঈসার জন্ম যখন হলো তখন ওরা বলছিল যে বাবা নেই এটা কেমন করে তখন আল্লাহ বলেন যে এটা আশ্চর্য হলো কিন্তু তারা দেখলো না আদমের জি আদমের কাহিনী তোমরা জানো না তো যাই হোক এটা কোরআনে কারীমের একটা সূরা আছে সূরাত মারইয়াম তো সেখানে মারইয়াম পুত্রের ঈসা আলাইহিস সালামের ঘটনাটা খুব বিস্তারিতভাবে আল্লাহ উল্লেখ করেছেন 16 নম্বর আয়াত থেকে 40 আয়াত পর্যন্ত তার এই জন্মের ইতিহাস বর্ণনা সেখানে তো যে সূচনা যেভাবে হয়েছিল যে মারইয়াম তিনি তো বাইতুল মুকাদ্দাসের পূর্ব প্রান্তে তিনি একটা ছোট পণ্যকুটির সেখানে থাকতেন সেখানে জিবরাইল আমিন একেবারে বাশারান সাউইয়া সুদর্শন তরুণের ছবি ধরে গেলেন উনি পানা চাইলেন আল্লাহর কাছে উনি বলেন না আমি মানুষ না তোমার ভয়ের কিছু নেই আমি ইন্নামা আনা রাসূল রব্বিকে তোমার রবের আমি রাসূল লে আহবালাকে গোলামান জাকিয়া এটা পবিত্র সন্তান তোমাকে দেব এটা শুনে তো উনি আরো আশ্চর্য আমার আমার স্বামী নেই আমার সন্তান হবে কি করে আল্লাহ কোনলি আল্লাহ ইয়ামজাস নিবাসর আমি তো চরিত্রহীনও না তুমি এটা কি বললা তখন উনি বলেন না আল্লাহ এইভাবেই বলেছেন কাযালিকে কল রব্বুকা হুয়া আলাইহি হাইয়্যিন এটা করে সহজ আর এটাকে আমি গোটা মানব জাতির জন্য একটা নিদর্শন হিসেবে রাখো তার জন্মকে যে আল্লাহ যে সবকিছু পারেন তো সেটা তো তারপরে জিবরাইল আমিন তার এখানে ফুঁকে দিলেন একটা ফু দিলেন ওই ফুর সাথে সাথে আল্লাহর কালেমা কুন আল্লাহর কুন কালেমা কালেমাতুন আলকাহা ইলা মারইয়াম ওই কুন কালেমার মাধ্যমে তার জন্মের প্রক্রিয়া শুরু হয়ে গেল তিনি তার অস্তিত্বে ঈসা আলাইহিস সালামকে ধারণ করলেন তারপরে সাথে সাথে এখানে কোরআনে এসে যে ফাআজাহাল মাখাদু ইলা জিজিন নাখলা প্রসব বেদনা শুরু হয়ে গেল এগুলো তো সব আল্লাহর মুজিজা এখানে একজন নবীর মুজিজা একজন নবী আসবেন এটা একটা এক ধরনের অলৌকিক ভাবে কিন্তু ঘটনাটা ঘটছে তো প্রসব বেদনা শুরু হলো তো তিনি তার ওই যে পণ্যকুটি ছেড়ে তিনি চলে গেলেন একটা টিলার মধ্যে পাহাড় চূড়া চলে গেলেন সেখানে খেজুর গাছ আছে তো খেজুর গাছের গোড়ায় তিনি বসে পড়লেন আর বললেন যে ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাযা যদি এর আগে মরে যেতাম ও কুনতু নাসিয়া মানসিয়া আমার নাম নিশানা সব যদি মুছে যেত পৃথিবী থেকে কত ভালো হতো তো ওনার এই যন্ত্রণা দেখে জিবরাইল আমিন আসলেন বললেন যে এইমাত্র আল্লাহ তাআলা সৃষ্টি করে দিলেন তারপরে আবার খেজুর গাছে খেজুর ছিল না এখন অবশ্যই খেজুর ধরে গেল তুমি চিন্তা করো না এখানে খেজুরের প্রসঙ্গ যে আসছে আগে থেকে খেজুর কারণ আয়রনে ভরা জি এই সব মুহূর্তে তো আয়রন চলে যায় শরীর থেকে ব্লাডের মাধ্যমে তো সেইজন্য আয়রন এটা খুব জরুরি তো যাই হোক তো উনাকে এটা বললেন তো আল্লাহ উনাকে বলে দিয়েছেন তুমি কিন্তু কোনো কথা বলবা না আজকে কারণ উল্লেপাল্টা কথা বলবে তো উনি একটা মানত করেছেন ইন্নী নাযারতু লিরহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া আমি আজকে রহমানের জন্য মানত করলাম একটা রোজা আছে কোনো কথা নাই আগে যুগে এটা একটা রোজা ছিল কথা না কথা না বলা রোজা আছে কথা বলবো না তো বাধা দেয় জি হ্যাঁ হ্যাঁ এটা এখনো আছে জি এখনো আছে কিছুটা এখনো আছে তো যাই হোক তিনি এটা করলেন ঘটনাটা আমরা তখন তো চতুর্দিক থেকে ইহুদিরা আসলো কি ব্যাপার জন্ম হয়ে গেল শিশু ঈসার ওরা আসলো কি ব্যাপার তুমি সন্তান কই পেয়েছো কি হইছে না হইছে একেবারে অন্যরকম অবস্থা উনি আশারাত ইলাই যে ওই বাবুর কাছে জিজ্ঞাসা করো বাবু বলবে ওর বাবাকে বাবু তো ওরা বলল কি বলো কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া মাত্র দোলনা শিশু ওর সাথে কেমনে কথা বলো তুমি কি বলছো আর দেরি নাই শিশু তো ওয়া শুরু করে দিয়েছে ক্বালা ইন্নী আব্দুল্লাহ উনি আতানি একদিনের বাচ্চা বলতেছে আমি তো আল্লাহর গোলাম আতানি আল কিতাব ওয়া জালানি নবী আল্লাহ আমাকে কিতাবও দিয়েছেন নবীও বানিয়েছেন ওয়া জালানি মুবারাকান আইনামা কুনতি আমি যেখানে থাকি সেখানে বরকত দুনিয়ার বরকত দ্বীনের বরকত তারপর আসসালামু আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুত ওয়া লাম ইয়াজালনি জাব্বারান শাকিয়া আমি আমার মায়ের জন্য জাব্বার না মানে মায়ের আদেশ লঙ্ঘনকারী না শাকি না আমি হতভাগা না আমি মায়ের অত্যন্ত অনুগত সন্তান যা যা বলা লাগে একেবারে সব উনি ওয়াজ নসিহত করে দিলেন সুবহানাল্লাহ এই হলো ওনার মোটামুটি ধন্যবাদ আপনাকে চমৎকার ঘটনা উত্থাপনের জন্য আমরা এখান থেকে শিক্ষণীয় বিষয়গুলি নিয়ে আলোচনা করব প্রথমে শেখ হাসান জামিল শুরু থেকে একটু কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে শেখ বলেছেন যে মানুষ সৃষ্টির যে আল্লাহ তাআলার যে সিস্টেম যে নিজাম সেই নিজামের বাইরে একটু রব্বুল আলামিন দেখিয়েছেন আলামত হিসেবে আল্লাহ তাআলার এই আলামতের একটা সুযোগ নিচ্ছেন আজকের দুনিয়ার খ্রিস্টান সমাজ তারা বলছেন যেটা আল্লাহর পুত্র হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর বিবি হিসেবে তারা মনে করছেন নাউযুবিল্লাহি জালিক কোরআনের এই বচনভঙ্গি এর থেকে আমরা অনেক কিছু শিখতে পারি যে কোরআনে কারীমে রব্বুল আলামিন কোথাও কোনো মহিলার নাম উচ্চারণ করেননি যেমন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের সম্পর্কেও বলছেন ইকালাত ইমরাতু ইমরান মারিয়াম আলাইহিস সালামের মায়ের নাম বয়স্ক মহিলা তার নামও আল্লাহ উচ্চারণ করেননি আল্লাহ বলেন ইমরানের স্ত্রী অথচ মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামটা শুধু বারবার উচ্চারণ করেননি একটা সূরার নামকরণ করেছেন মারিয়াম আলাইহিস সালামের নাম দিয়ে কারণ এটা এজন্য বলা যে সমাজের মানুষ ভদ্র শ্রেণীর যারা আত্মসম্মান বোধ যাদের আছে ব্যক্তিত্ব যাদের আছে তারা কখনো মানুষের সামনে নিজের বিবির নাম বলে বেড়ায় না রব্বুল আলামিন এখানে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামের মধ্যে পর্দা আছে হ্যাঁ নামের মধ্যেও পর্দা আছে নারীদের পোশাকের মধ্যে পর্দা নামের মধ্যে পর্দা কথার মধ্যে আওয়াজের মধ্যে পর্দা সবকিছুর মধ্যেই পর্দা রব্বুল আলামিন কিন্তু এখানে এই বিষয়টা বলতে চাচ্ছেন যে দেখো কোরআনে কারীমে আমি একটা জায়গায়ও কোনো নারীর নাম উচ্চারণ করি নাই যেটা পর্দার কারণে অসম্মানের জন্য নয় কিন্তু এই মারিয়াম আলাইহিস সালাম একমাত্র ব্যক্তি যার নামটা রব্বুল আলামিন বারবার উচ্চারণ করে বলছেন যে তার সাথে আমার ওই তোমরা যেটা ভাবছো বৈবাহিক সম্পর্ক এটা একদম মিথ্যা তাহলে নাউযুবিল্লাহ তাহলে আমি মারিয়াম ইবনুল্লাহ না আরেকটা বিষয় চাচ্ছি সেটা হচ্ছে যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন ইন্নী আব্দুল্লাহ আতানি আল কিতাব ওয়া জালানি নবিয়্যা ওয়া জালানি মুবারাকান আইনামা কুনতু এতটুকু আমি বাদ দিলাম এতটুকু নিয়ে আমার কথা নাই ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া যে আল্লাহ আমাকে হুকুম করেছেন যে আমি যতদিন বেঁচে থাকবো আমি নামাজ রোজা সব ঠিকঠাক মতো আদায় করব একজন নবীর জন্য আল্লাহর হুকুম হচ্ছে যে জীবনের শেষ পর্যন্ত তিনি নামাজ আদায় করে যাবেন আজকের সমাজে এমন কিছু মারিফতি বের হয়েছে যারা ইবাদতের ক্ষেত্রে এই কথা বলে যে আল্লাহকে আমরা পেয়ে গেছি এখন আমাদের নামাজের দরকার নাই রোজার দরকার নাই হজ যাকাতের কিচ্ছু দরকার নাই ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন জি এতক্ষণ আমরা বলি হযরত মারিয়াম আম্বিয়ায়ে কেরাম আজীবন সালাত নিজে বলছেন যে আমার মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে হুকুম করছেন নামাজ পড়ার জন্য আর আমি কি এমন হয়ে গেলাম আল্লাহর সাথে এমন কি পরিচয় হয়ে গেল আমার নবীর চেয়ে বেশি হয়ে গেলাম এটা একটা ভণ্ডামি ছাড়া কিছু না যারা যাচ্ছেন বিভ্রান্ত হয়ে যাচ্ছেন তাদের কাছে আমাদের বিনীত নিবেদন থাকবে দর্শকদের কাছে আপনার মাধ্যমে আমাদের অনুরোধ থাকবে এইরকম বাবা যারা সাজেন যারা এইভাবে পোশাক খুলে ফেলেন ন্যাংটা সাজেন বস্তা পরেন নানা রকমের সুরত আকৃতি সে ধরেন মানুষের সামনে নিজেকে জাহির করার জন্য এগুলো আসলে একটু বোঝা দরকার আমাদের হাতে সময় 1 মিনিট জি 1 মিনিট দিয়েছে আমরা আলহামদুলিল্লাহ এই যে মিডিয়া যেটা আছে আমরা ধন্যবাদ জানাবো যে এই সমস্ত কুসংস্কার গুলো অনেক মিডিয়া দৃষ্টিভঙ্গিতে সব সময় আমার মুখী থেকো তো চমৎকার আপনারই কথা বলেছেন একটা ঈমানের শিক্ষা এটা খুব মজার যারা প্রকৃতির দোহাই দিচ্ছেন তাদের জন্য ঈসা আলাইহিস সালামের জন্ম একটা অনেক বড় কঠিন জবাব চ্যালেঞ্জ তাদের বিরুদ্ধে তোমরা দেখে নাও যে এই প্রকৃতির এই সিস্টেমটা আল্লাহই ঈসা আলাইহিস সালাম তাহলে আমরা আরো ভালো জিনিস একটা পাচ্ছি যে প্রকৃতির শব্দটা আপনি ব্যবহার করেছেন মহিলা হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আপনার আসমান থেকে আল্লাহ রিজিক দিচ্ছেন জি জি সন্তান জন্ম সময় আবার গাছকে তরতাজা করে এখন ফলও দিচ্ছেন সংসারে আমরা অনেক নারীরা আজকে বিচলিত হয়ে ক্ষুধার কারণে জীবন দিয়ে দিচ্ছে আত্মহত্যা করছে সন্তানকে বিক্রি করে দিচ্ছে তাদেরকে বলবো ইজ্জত বিক্রি করে দিচ্ছে অনেক কিছু করছে আমি তাদেরকে বলবো যে এই মারিয়াম আলাইহিস এখন জি ধন্যবাদ যেটা বলছিলাম প্রকৃতির বিষয়টি খোলাসা করা দরকার প্রকৃতি এটা তো বাস্তব একটি শব্দ ফিতরাত কিন্তু প্রকৃতি শব্দের ব্যবহার এখন যেভাবে হচ্ছে এটি অত্যন্ত স্পষ্ট করে আমাদের দর্শকদেরকে জানানো দরকার যে কোনো অলৌকিক কোনো কিছু দেখলে ভালো কোনো কিছু দেখলে একজন মুমিন সর্বপ্রথম আল্লাহকে স্মরণ করবে সৃষ্টিকর্তাকে স্মরণ করবে হ্যাঁ এটা যেমন একটা সুন্দর দৃশ্য আমি দেখলাম বললাম প্রকৃতির কি অপরূপ লীলা এভাবে না বলে একজন ঈমানদার বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি অপরূপ সৃষ্টি এই বিষয়ে আল্লাহ তাআলা জওয়াজাকুল্লাহ যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এজন্য যে আমরা বিভিন্ন ভাবে দেখতে পাই এখন শেখ আপনার কথাটা ওরা বলবে না কারণ ওরা নাস্তিক ওরা প্রকৃতি পূজারী না না শেখ না আমি বলছি ওরা প্রকৃতি পূজারী সেজন্যই তারা বলবে যে প্রকৃতির লীলা আমি আপনাদের দ্বিমত করি নাস্তিক নয় যারা বলছেন এদের বেশিরভাগ লোক নিজেকে মুসলিম দাবি করেন সালাত সিয়াম করেন কিন্তু আল্লাহর নাম বলতে অভ্যস্ত নন ওই নাস্তিকদের প্রপাগান্ডার কারণে তারা আল্লাহর নাম ভুলে গেছেন বলতে গেলে প্রকৃতির কথাই বলেন আল্লাহর কথা ভুলে যাচ্ছেন আমি ওইটা ইঙ্গিত করতে চাচ্ছি ধন্যবাদ আপনাকে আমি যে জিনিসটা বলছি জি আমি যেটা বলছি যে একদল যারা আপনার সুয়ুই যারা দাহরিন জি এদের বক্তব্যের কথা বলছি যে তারা এটা তো বলবেই যেহেতু তারা আল্লাহকে স্বীকার করে না তারা গায়ে জোরে বলে জি আর আপনার দৃষ্টিভঙ্গিটা হচ্ছে এটা যে সাধারণ মানুষ সমাজ ওদের দ্বারা প্রভাবিত হয়ে এইজন এরকম না বলে জি এই ঘটনা থেকে আরেকটি শিক্ষণীয় বিষয় আছে সেটা হলো যে আল্লাহ তাআলা কিভাবে পুনরুত্থান করবেন এর একটা অপরূপ শিক্ষা এখানে রয়ে গেছে নজির রয়ে গেছে যে আল্লাহ তাআলা বাবা মা ছাড়া সৃষ্টি করতে পারেন বাবা ছাড়া সৃষ্টি করতে পারেন সবই অর্থাৎ আদম থেকে উজুদে অস্তিত্বহীনতা থেকে যিনি অস্তিত্ব আনতে পারেন কোনো মাধ্যম ছাড়া সে আল্লাহই কিয়ামতের ময়দানে আবার মানুষকে পুনরায় উত্থিত করবেন এবং এটা অত্যন্ত স্বাভাবিক এটা আরেকটা বিষয় এখানে বিষয়টা ওই প্রকৃতির ব্যাপার যেহেতু আসছে এজন্য বলছি যে আজকে ওই প্রকৃতি যে সবকিছু আল্লাহরই হুকুম এটা আমরা ভুলে গিয়ে আমরা এখন কখনো কোন দুর্যোগ যখন দেখছি তখন আমরা বলি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আমাদের এই করণীয় প্রাকৃতিক দুর্যোগকে মোকাবেলা করার জন্য মানুষের সামর্থ্য সাধ্য আছে নাকি কোন শব্দটা এই ক্ষেত্রে আরো একটা ভুল প্রোগ্রামে আমরা বলেছি যারা এই ধরনের দায়িত্বে আছেন তারা বলবেন যে দুর্যোগ ব্যবস্থাপনা আমরা দুর্যোগ যদি এসে যায় আল্লাহর পক্ষ থেকে তাহলে আমরা সেই ক্ষেত্রে কি ব্যবস্থাপনা নিতে পারি ভূমিকা নিতে পারি যে উদ্ধারের জন্য আমরা ব্যবস্থা নেব উদ্ধার তৎপরতা বা ব্যবস্থাপনা এখানে সে একটু দুর্যোগ থেকে বাঁচার জন্য আল্লাহর দিকে ফিরে আসতে হবে এটাকে বাঁচাইতে হবে এগুলি মোকাবেলার কথাটা যেমন বলা যাবে না সেই এখানে আরেকটি কথা মনে বলতে হয় যে কোন ঝড় ঝঞ্ঝা এরকম কিছু হলে সেটাকে আবার আল্লাহর গজব বলে গড়ে চালিয়ে দেওয়া যাবে না এগুলো আল্লাহর সমস্যা পরীক্ষা করে দিতে পারেন আমি একটা জিনিস হতে আপনাদের এটা আল্লাহরই গজব কিন্তু পরীক্ষা উত্থাপন করতে যেটা গজব নাও হতে পারে যেটা হলো মজার কথা পরীক্ষা তো গজবের জন্ম হয়ে গেল জি ঈসা আলাইহিস জন্ম হয়ে গেল মা লজ্জায় জড়সড় তাই না আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলেন তুমি কথা বলো না এই সন্তানই কথা বলবে আচ্ছা ওরা যখন আসলো এই যারা কটুক্তি করে থাকে যাদের কাজই হলো কটুক্তি ওরা যখন আসলো তখন তারা কি বলছিল ইয়া উখতা হারুন মা কানা আবুকি মুরাসাউইন ও মা কানাত উম্মুকি বাগিয়া মানে তারা বলতে চাইলো যে ভালো ঘরের সন্তান তারা বলতে চাইলো যে তোমার বাবা তো এই কাম করেন নাই কোনোদিন তোমার মাও এরকম কোন রকম দুরাচারী স্বামী ছাড়া একটা সন্তান জি আর তোমার ঘরে এটা কেমন করে আসলো মজার কথা আমি শেখের কাছে যাব সেটা হলো কেমন করে বললেন ইয়া উখতা হারুন কারণ মরিয়মের তো কোনো ভাই ছিল না বোঝার একটা পয়েন্ট জানা দরকার আছে জি মরিয়মের ইয়া উখতা হারুন আসলে ওই समाजेर जरा निकटात्मीय जी जब या उक्ता बनी फेराज आरोधर एक नियम आते गोत्रेर में बोल बेजे अमुक 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 बोन या उक्ता हारुन या आका बनी फुलान आरोधर नियम लोग गोत्रेर सभाई के अमुकेर भाई अमुकेर बोन महिला दर के अमुकेर बोन एक पे बोला है एकाने खिस्टान रा एक टा चाल बाजी कोरी सिले एक बार मोहम्मद सल्लल्लाहु मरियम और कोथाय मूसा अलैहिस्सलाम और हारून अलैहिस्सलाम उनरा কত आगे हजार हजार বছর আগে দেখো কোরআন মিথ্যা কোরআন এখানে মরিয়ম কে হারুন কে ভাই হারুনের বোন বলছে হারুন আলাইহিসসালাম তো হাজার বছর আগে উনার মৃত্যু হয়ে গেছে দেখো কোরআন মিথ্যা তখন যে সাহাবীরা বলছে নবীজি ভাই তুমি বলো না কেন যে মুসলিমরা আম্বিয়াদের নামে নাম রাখে এই হারুন তো ওই হারুনের নামে হাজার বছর পরে এক মুসলিম তার নামও নবীর নামে রাখা হয়েছিল এটা ওই হারুন এটা তো হাজার বছর আগে সেই হারুনের কথা বলা হয় নাই নবীজি নিজে শিক্ষা দিয়েছেন তো এখানে মরিয়মের এটা কোনো নসবি ভাই না মানে পিতার ঘরের সহোদর ভাই না আদর্শিক ভাই এটা গোত্রীয় ভাই আর কি দিনীয় ভাই বা গোত্রীয় আর তাছাড়া এমনও হতে পারে যে ওই গোত্রের যে ভাইয়ের প্রতি সম্বোধন করা হচ্ছে সেই ভাইটিও সৎ মানুষ ছিল তাই ওই দৃষ্টিকোণ থেকে তুমি সেই হ্যাঁ তুমি তো হারুনের মতো ভালো মানুষের আদর্শ আমি এটাই বলছি আদর্শ মানুষের বোন আবার তোমার বাবাও ভালো তোমার মাও ভালো করলে কি তুমি হ্যাঁ তুমি করলে কি হ্যাঁ এখানে এটাই তাদের বর্তমান প্রেক্ষাপটে আরো একটা জরুরি বিষয় যেটা আসতে পারে সেটা হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম তার বক্তব্যে যে কথাটা বলেন ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবাসু হাইয়া এই একটা পয়েন্ট আমি কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে ইয়াউমা উলিদতু আমার জন্মদিনে আল্লাহর রহমত আমার উপর নাযিল হোক আজকে যারা খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালামকে নবী বলে দাবি করছেন তাদের নবী আমরাও বলি ঈসা আলাইহিস সালাম নবী আমরাই স্বীকার করি এবং তাকে সর্বোচ্চ সম্মান যা দেওয়ার মুসলমানরাই দেয় আলহামদুলিল্লাহ তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের যে নবী তার জন্মদিনে আল্লাহর রহমত নাযিল হওয়ার জন্য দোয়া করেছেন আজকে সেই নবীর জন্মদিনকে কেন্দ্র করে 25 ডিসেম্বর আপনারা যা করছেন এটা নবীর উপর তো রহমত নাযিল হবেই কিন্তু আপনাদের উপর আল্লাহর গজব ছাড়া অন্য কিছু নাযিল হবে না এটা রহমত নাযিল হওয়ার কোনো আদর্শ হতে নাই অপকর্ম না তারা তো নবীর আদর্শ নাই নবীর আদর্শ নবীকে আল্লাহ বানিয়েছেন পুরো নবীকে আল্লাহ বানিয়ে আল্লাহর পুত্র বানিয়ে তৃতীয়বাদী না করলেও কিছু এদের আলোচনা না করছে তারা আসলে নবীর দোয়ার বিরুদ্ধে আসলে অবস্থান নবীর দোয়ার বিরুদ্ধে আসলে তাদের অবস্থান জি জি অবশ্যই আসলে তাদের খ্রিস্টানরা তো এখানে ধর্মকে সম্পূর্ণ পরিবর্তন করে ঈসা আলাইহিস সালামের ব্যাপার যে এখানে এসে ঈসা আলাইহিস সালাম সম্বন্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারী একটা সহিহ হাদিস আনা আউলান নাসে বাইসা ইবনে মারইয়াম লাইসা বাইনি ওয়া বাইনাহু নবিয়ুন মানব জাতির মধ্যে ঈসা আলাইহিস সালামের সবচেয়ে কাছের মানুষ হলাম আমি আমার মধ্যে আর ঈসা আলাইহিস সালামের মধ্যে কোনো নবী নাই আবার তিনি এই উম্মতের মধ্যে শেষ ভাগে তিনি আসবেন তিনি হাকিম মুকসিদ ন্যায়পরায়ণ শাসক হয়ে তিনি আসবেন 45 থেকে 50 বছর কোরআন সুন্নাহ দিয়ে গোটা বিশ্বকে তিনি শাসন করবেন ইউসুফ আইনজালা ফিকুম ইবনে মারইয়ামা হাকামান মুকসিতা ফায়াকতুলুল খিনজির ওয়াদাউল জাজিয়া ওয়ান নাসারা জি ওয়াফিদ আল মাল হাত্তা লা ইয়াকুলা ধন্যবাদ আপনাকে চমৎকার কথা বলে বলছিলেন সবচেয়ে বড় কথা হচ্ছে শেখ সন্তান এবং বান্দা এই দুটো ভিন্ন জিনিস জি যিনি বান্দা হবেন তিনি গোলাম হতে পারেন না আমাদের একটা মাসআলাও এমন আছে যে কেউ যদি তার গোলামকে যদি সন্তান বানিয়ে নেয় আজাদ হয়ে যাবে গোলাম থাকবে না গোলাম এক জিনিস সন্তান সে বান্দা হতে পারে এটা নয় যেখানে ঈসা আলাইহিস সালাম নিজে বলেন আব্দুল্লাহ ইনি আব্দুল্লাহ আমি আল্লাহর সন্তান সাব্যস্ত করা মানে ঈসা আলাইহিস সালামকেই অস্বীকার করা ঈসা আলাইহিস সালাম বলেন আমি আল্লাহর বান্দা আর তারা বলেন আল্লাহর বেটা তাহলে ঈসা আলাইহিস সালামের কথাকে অস্বীকার করা নিজেদেরকে আসলে তারা ঈসাইও দাবি করতে পারে না এজন্য আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সাবধান মরিয়মের পুত্র ঈসাকে নিয়ে ওরা যেরকম বাড়াবাড়ি করেছে আমাদের এরকম যে এই হাদিসটা বললেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে লা তাতরুনিকামা আতরাত নাসারা ইবনে মারইয়াম তো ইবনে মারইয়ামকে নিয়ে তারা যা করেছে এমন সীমা লঙ্ঘন করো না আমাদের সমাজে অনেকেই এই কথাটা না বললেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পুত্র এটা বলবে না কেউ কিন্তু বলে জাতি নূরের তৈরি ইবলিস কতটা দুরন্দর ইবলিস সেম ভাবে কিন্তু করাচ্ছে কিন্তু ভিন্ন ভাষায় জুজবানে ভাবে জি শেখ আমরা এই বিষয়গুলি সতর্ক করে দিচ্ছি জনগণকে সম্মানিত শ্রোতা দর্শক আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন অসীম কুদরতের অধিকারী তিনি পিতা ছাড়া ঈসাকে জন্ম দিলেন এবং তাকে নবুয়ত দান করলেন আর অসংখ্য নিয়ামত দ্বারা তার মাকে এবং তাকে বিভূষিত করলেন আমরা যদি সত্যিকার অর্থে আল্লাহর গোলাম হতে পারি তাহলে এখান থেকে শিক্ষা নেব যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সবকিছু মালিক এবং তার কাছেই সপর্দ হওয়া ব্যতীত আমাদের কোনো কল্যাণ নিহিত নেই আসুন আমরা এই সত্য উপলব্ধি করি এবং তৃতীয়বাদীদের এই অবান্তর বক্তব্যের খণ্ডনে আমরা যেন খোরদার বক্তব্য উপস্থাপন করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু